আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা তোমাদের জন্য এনেছি ইরেস্ট বা এই শহরে শুধু আমি আছি অ্যানিমের নবম পর্ব। আশা করি এই এপিসোডটিও তোমাদের কাছে ভালো লাগবে। তার আগে পূর্বের এপিসোডের কিছু রিক্যাপ হয়ে যাক। পূর্বের এপিসোডে আমরা দেখেছিলাম কায়াকে বাঁচাতে সাতোরু আর কিনিয়া একটা পরিত্যক্ত বাসে তাকে রাখার ব্যবস্থা করলে সাতোরু পরে জানতে পারে এই বাস থেকে খুনি তার অপহরণের কাজ চালাতো। তখন তারা কায়াকে সাতোরু বাসায় নিয়ে আসে। অন্যদিকে শিশু সুরক্ষার লোকজন ইয়াশিরোর সাথে মিলে কায়োর বাসায় গেলে তার মাকে সেখানে খুঁজে পায় না। আর তার পরের দিন কায়ো, সাতোরু আর তার মায়ের সাথে নিজের বাসায় আসে। এখন শুরু করছি এপিসোড 9। এই পর্বের শুরুতে আমরা দেখি কায়োকে সাতোরু আর তার মায়ের সাথে দেখে কায়োর মা রেগে আগুন হয়ে যান। সে তখন রাগে বলে ওঠে, আমি কায়োর জন্য অনেক চিন্তিত ছিলাম, আমার মেয়েকে লুকিয়ে রাখার জন্য আমি তোমাদের নামে মামলা করব। তখন সাতোরুর মা বলেন, আপনার বাচ্চা 3 দিন ধরে গায়েব ছিল, অথচ আপনি ওকে খোঁজার একটুও চেষ্টা করেননি। একথা শুনে কায়োর মা রেগে একটা কোদাল হাতে সাতোরুর মাকে আঘাত করতে যান। কায়ো তার মাকে সরানোর চেষ্টা করায় আর সাতোরু তার মায়ের হাত ধরে টান দেয়ায় সাতোরুর মায়ের মুখে শুধু একটা আঁচড় লাগে। তখন রক্ত পড়তে থাকা অবস্থায় সাতোরুর মা বলেন, আপনি কায়োর জন্য চিন্তিত ছিলেন না, আপনি শুধু নিজের জন্য চিন্তা করছিলেন। তারপরে আমরা দেখি কায়ো তার মাকে ধরে আটকানোর চেষ্টা করছিল। তখন তার মা সাতোরুর মাকে বলতে শুরু করে, এসবের জন্য তোমরাই দায়ী, তোমরা আমার মেয়েকে অপহরণ করে আমাকে খারাপ বানানোর জন্য তাকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছ। তখন সাতোরু রেগে গিয়ে বলে, তোমার এসব বলার অধিকারই নেই, তুমি সবসময় কায়োকে মেরে তোমাদের স্টোরেজ রুমে ফেলে রাখতে, সে 3 দিন ধরে গায়েব ছিল অথচ তুমি নিজেকে বাঁচানোর জন্য লুকিয়েছিলে। তখন কায়োর মা আরও রেগে গিয়ে কায়োকে ধাক্কা দিয়ে ফেলে তাদের উপর আবারও হামলা করতে যায়। তখন আমরা জানতে পারি শিশু সুরক্ষার লোকজন পাশেই দাঁড়িয়ে এসব কিছুই দেখছিলেন। তারা কায়োর মাকে এসব পাগলামো থামাতে বলেন। তখন তারা বলেন, আপনার সাথে আমরা অনেকবার দেখা করার চেষ্টা করেছি কিন্তু আপনি আমাদের থেকে লুকিয়েছিলেন। তখন ইয়াশিরো এসে সাতোরুর মাকে এখানে আসার জন্য ধন্যবাদ জানায়। কায়োর মা এসব দেখে পাগলের মতো বলতে শুরু করেন, তারা আমার বাচ্চাকে অপহরণ করে আমার কাছ থেকে দূরে রেখেছিল, দোষী হলে তারা হবে, আমি কেন? তখন শিশু সুরক্ষার লোকজন বলে, আপনার বাচ্চা 3 দিন ধরে গায়েব থাকার পরও আপনি কোনো খোঁজ করেননি, এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? আর আমরা আপনার বিরুদ্ধে অনেকগুলো প্রমাণ পেয়েছি, আপনি কায়োকে নির্যাতন করতেন, আমরা তাই কায়োর দায়িত্ব নিয়ে তাকে আপনার কাছ থেকে ছাড়িয়ে নিতে এসেছি। তখন কায়োর মা চটে গিয়ে বলেন, তাহলে আমিও পুলিশের কাছে যাব, তারাই ঠিক করবে কে তার দায়িত্ব নেবে। তখন সে কায়োকে টেনে নিয়ে যেতে ধরলে কায়োর নানু তাকে পেছন থেকে ডাক দেন। তিনি তখন কাঁদতে কাঁদতে বলতে শুরু করেন, সব দোষ আমার, আমার উচিত ছিল তোমার ডিভোর্সের পরে তোমাদেরকে আমার সাথে রাখা, আমি জানি একা একটা সন্তান বড় করা কতটা কষ্টের, আমি তোমাকে এই সব কিছুই একলা বহন করার জন্য ফেলে রেখে গেছি। তখন আমাদেরকে অতীতের কিছু সিনে দেখানো হয়, কায়োর বাবা তার মাকে অনেক নির্যাতন করত। তার বাবা তাদের ছেড়ে যাওয়ার পর কায়োর দিকে তাকিয়ে তার বাবার কথা মনে পড়ায় কায়োর মা ঘৃণায় তাকে আঘাত করতে শুরু করে। কায়ো এর নানুর কথা শুনে কায়োর মার চোখে পানি চলে আসে। কায়ো এর নানু তখন শিশু সুরক্ষার লোকদের সামনে বলতে শুরু করেন, আমার মেয়ের কোনো দোষ নেই, আমি এখানে থাকলে এসব কিছুই হতো না। তখন কায়োর মা কায়োর নানুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এসব দেখে সাতোরুর মা কায়োর মাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি জানি আপনার এখন কেমন কষ্ট হচ্ছে, একজন মায়ের কাছে তার বাচ্চা পৃথিবীতে সবথেকে আদরের। তখন সাতোরুর পাশে থাকা ইয়াশিরো তার চোখ মুছে সাতোরুকে বলে, তোমার জন্যই আমরা কায়োকে বাঁচাতে পেরেছি, তুমি কায়োর জন্য যতটুকু সাহস দেখিয়েছ তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তখন সাতোরু ভাবে, আমি আমার বাবার স্মৃতি ভুলে গিয়েছি, কিন্তু আমার বাবা হয়তো ইয়াশিরোয়ের মতোই ছিলেন। তারপর আমরা দেখি কায়ো সাতোরুকে বলে, আমাকে এই দুঃস্বপ্ন থেকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ সাতোরু। এরপর সে তার নানুর সাথে গাড়িতে করে সেখান থেকে চলে যেতে শুরু করে। সাতোরু তখন তার হাত তুলে কায়োকে তার গ্লাভসটা পরে থাকতে দেখায়। কায়োকে যেতে দেখে সে তার গাড়ির পিছু পিছু ছুটতে শুরু করে। তখন সাতোরু ভাবে, আমি কায়োকে বাঁচিয়ে ফেলেছি, এখন সে আকাশে উঠতে থাকা মুক্ত পাখির মতো বাঁচতে পারবে, আর আমার বিশ্বাস সে এখন অনেক ভালো থাকবে। তারপর আমরা দেখি কায়োর যাবার পর থেকে সাতোরু স্তব্ধ হয়ে আছে, তার বন্ধুরা তাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করলে ব্যর্থ হয়। তখন ইয়াশিরো সাতোরুর সাথে কথা বলার জন্য তাকে ডেকে নিয়ে যান। তখন তিনি তাকে জানান, কায়ো এখন তার নানুর কাছে বড় হচ্ছে আর কায়োর মা এখন তার কাছে যেতে পারবে না। তখন সাতোরু তাকে ধন্যবাদ দিয়ে বলে, আপনি সেদিন বলেছিলেন আমার সাহস আর প্রচেষ্টার ফলেই এসব সম্ভব হয়েছে, আমি শুধু আপনাকে জানাতে চাই আপনার কথা আমার কাছে অনেক মূল্যবান। এটা শুনে ইয়াশিরো অনেক খুশি হয়ে যান। তখন তিনি বলেন, তোমার সাহসের জন্য তোমাকে পুরস্কৃত করা উচিত, হয়তো কায়োর হাসিটাই তোমার কাছে পুরস্কারের মতো ছিল। তখন তিনি জিজ্ঞেস করেন, কিন্তু তোমরা কায়োকে কোথায় লুকিয়ে রেখেছিলে? সাতোরু তখন বলে, একটা পরিত্যক্ত বাসে। একথা বলে সে ভাবতে শুরু করে, কায়ো বেঁচে গেল, এখনও আয়ানাকাশিনী আর হিরোমির উপর বিপদ ঠিকই আছে, তারা যেন একা না থাকে এ বিষয়ে আমার খেয়াল রাখতে হবে, আমি কায়োকে যেভাবে বাঁচিয়েছিলাম তাদেরকেও হয়তো একইভাবে বাঁচাতে পারবো, হিরোমি তো আমার বন্ধু, আমি তাকে দেখে রাখতে পারবো, কিন্তু আয়া তো অন্য একটা স্কুলে পড়ে,
এবং আমি তার কাছে অচেনা, আমি কিভাবে তার কাছে যেতে পারি? তখন সেভাবে আমি ইউকিকে তার সাথে কথা বলতে দেখেছিলাম। আমি তাকে জিজ্ঞেস করলে সে হয়তো আমাকে এই বিষয়ে সাহায্য করতে পারে, কিন্তু অচেনা একটা মেয়ের বন্ধু হবার চেষ্টা করাটাও তো অসম্ভব। সাতোরু তখন তার মায়ের কাছে সাহায্য চাইলে তার মা বলে, কিছুদিন হলো কায়ো গিয়েছে আর এখনই তুমি তোমার নতুন বান্ধবীর পেছনে ছুটছ। যাই হোক, তুমি তার বন্ধু হতে চাইলে তাকে সত্যি কথা বলতে পারো, হয়তো সে মেনেও যেতে পারে। তারপর সাতোরু তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আয়ার ওপর নজর রাখতে যায়। সে আয়ার দিনের সব কাজগুলো নোট রাখতে শুরু করে। তারপর থেকে সে প্রতিদিন হিরোমিকে স্কুল থেকে বাসায় দিয়ে আসে। এরপর সে আয়ার ওপর নজর রাখতে শুরু করে। একদিন আয়ার পিছু নেওয়ার সময় তার মা তাকে দেখে ডাক দেন। তার মা বাজার থেকে অনেকগুলো জিনিসপত্র কিনে বাসায় ফিরছিলেন। সাতোরু এতগুলো ভারী জিনিস কেনার জন্য তার মাকে কথা শোনাতে শুরু করে। তখনই ইয়াশিরো গাড়ি নিয়ে সেখান থেকে যেতে ধরলে তাদেরকেও সাথে নিয়ে নেয়। সাতোরু তখন ইয়াশিরোকে জিজ্ঞেস করে, আপনি এখনও বিয়ে করেননি কেন? তখন ইয়াশিরো বলেন, আমি আসলে এত বড় দায়িত্ব নিতে এখনও প্রস্তুত না। তখন সাতোরু তার কাছে অপরিচিত কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করার পদ্ধতি জানতে চাইলে তিনি বলেন, তুমি যদি কারোর সাথে বন্ধুত্ব করতে চাও তাহলে তাদের সামনে নিজের অনুভূতিগুলোকে তুলে ধরো, তাহলে সেও তোমার কাছে তার অনুভূতি প্রকাশ করতে দ্বিধাবোধ করবে না। সাতোরু ইয়াশিরোর কথা শুনে অনেক মুগ্ধ হয়ে যায়। তখন সে গাড়ির ড্রয়ার থেকে একটা জিনিস বেরিয়ে থাকতে দেখে। সে কৌতূহলে সেটা টান দিলে সেখান থেকে অনেকগুলো চকলেট বেরিয়ে আসে। সাতোরু এতগুলো চকলেট একসাথে দেখে চমকে যায়। ইয়াশিরো তখন বলে, তুমি আমাকে ধরে ফেলেছ, এখন আর লুকিয়ে রেখে কী লাভ? নাও, তুমিও এখন আমার সাথে এই প্রমাণগুলোকে খেয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করো। একথা বলে তিনি তার মুখে কয়েকটা চকলেট পুরে দিয়ে সাতোরুকে একটা খেতে দেন। তখন তিনি বলতে শুরু করেন, আমি 3 বছর যাবৎ সিগারেট পান করা ত্যাগ করেছি, এই চকলেটগুলোই আমাকে এখনও সিগারেট থেকে দূরে রেখেছে। আমি সুযোগ পেলেই এসব মুখে দিয়ে সিগারেটকে ভুলে থাকার চেষ্টা করি। তখন সাতোরু ভাবে, এটা আবার কেমন অদ্ভুত নেশা। কিছুক্ষণ পর সাতোরুর মা পেছন থেকে এসে বলে, আমিও কি একটা খেতে পারি? তারপর হিরোমি স্কুল থেকে যেতে ধরলে সাতোরুও তার সাথে যেতে চায়। কিনিয়া তখন তাকে বলে, কায়োর পরে এখন তুমি হিরোমির বডিগার্ডের দায়িত্ব পালন করছো। তখন সে সাতোরুর সাথে কথা বলতে চায়। কিনিয়া তখন তাকে বলে, তুমি তো কায়োকে বাঁচিয়ে ফেলেছো, এখনও তুমি কেন আগের মতোই চিন্তিত থাকো? তুমি চাইলে আমাকে বলতে পারো। তখন সাতোরু বলে, আমি তোমাকে বোঝাতে পারবো না, এ বিষয়ে আমি নিজেই নিশ্চিত না। তখন কিনিয়া বলে, তাহলে আমাকে সাহায্য করতে দাও, আমিও তোমার মতো হিরো হতে চাই, তুমি যেটা করতে চাচ্ছ আমাকেও সেটার অংশ হতে দাও। তখন সাতোরু কিনিয়া আর হিরোমিকে নিয়ে সে বাসের সামনে নিয়ে আসে। সে তখন তাদেরকে দেখায়, এখানে একজন বড় মানুষ এসেছিল, কিন্তু বরফে তার জুতার ছাপ নেই। সে হয়তো জুতার নিচে কিছু পড়েছিল যেন তার জুতার ছাপ না বোঝা যায়। তারপর সে তাদেরকে দেখায় ভেতরে থাকা সেই ব্যাগের সাথে অনেকগুলো বক্স সেখানে আগের মতো নেই। সে বলে, আমার মনে হয় এখানে কোনো খুনি থাকতো যে বাচ্চাদের অপহরণ করে মেরে ফেলে। আমি জানি আমার কথা তোমাদের জন্য বিশ্বাস করা কষ্টকর, কিন্তু আমি চাই তোমরা আমার কথায় বিশ্বাস করো। এখানে থাকা জিনিসগুলো দিয়ে খুনিটি তার কাজ করত। আমি কায়োকে শুধু তার মার কাছ থেকে বাঁচানোর জন্য এসব করিনি, আমি এই খুনিটির কাছ থেকে তাকে বাঁচানোর জন্য এত কিছু করেছি। তখন কেনিয়া বলে, তোমার কথা শুনে মনে হচ্ছে এটা কোনো গোয়েন্দা গল্পের কাহিনী, কিন্তু আমরা তোমার উপর পূর্ণ বিশ্বাস করি। তখন আমরা দেখি সাতোরু হিরোমিকে বাসায় এগিয়ে দিয়ে আসার সময় হিরোমি বলে, তোমার আমার জন্য এত চিন্তা করতে হবে না, আমি নিজেও তো একটা ছেলে, আমি আমার খেয়াল রাখতে পারবো। তখন হিরোমি সাতোরুর হাত ধরে বলে, আমি তোমার উপর বিশ্বাস করি সাতোরু, তুমি যা করছো আমাদের ভালোর জন্যই করছো। তখন আমরা দেখি কিনিয়া সাতোরুকে বলেছিল, তোমার কথা 99% অবাস্তব মনে হলেও আমরা সেই 1%-এর জন্য তোমার উপর বিশ্বাস করি। তুমি আমাদেরকে তোমার কথাগুলো বলার মতো বিশ্বাস করতে পারলে আমরা তোমার কথায় কেন বিশ্বাস করতে পারবো না? তখন সাতোরুর আইডির বলা কথাগুলো মনে পড়ে। সে বলেছিল, কেউ তোমার উপর বিশ্বাস করলে তুমি কখনোই একলা বোধ করবে না। তখন সাতোরু কেনিয়া আর হিরোমিকে ধন্যবাদ জানায়। রাস্তা দিয়ে হাঁটার সময় সাতোরু ভাবতে থাকে, 18 বছর আগে আমি কায়ো আর ইউকিকে বাঁচানোর জন্য কেঁদেছিলাম, আমার মনে হয়েছিল তাদের সাথে যা হয়েছে তার জন্য আমি দায়ী, এখন আমি আর এমন বোধ করতে চাই না, আমি তাদের সবাইকে বাঁচাতে চাই, আমি একমাত্র যে সব কিছু আটকে তাদেরকে বাঁচাতে পারবো। তারপর দিন আমরা দেখি সাতোরু কেনিয়া আর হিরোমিকে নিয়ে কোনো জায়গায় যাবার কথা বললে তার বাকি 2 বন্ধু লুকিয়ে তাদের পিছু করে। তখন আমরা দেখি সবাই ক্লাস থেকে চলে যাবার পরে সাতোরুর পাশে বসা মেয়ে মিসাতো একা একা ক্লাস থেকে বেরিয়ে যায়। আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। আজকের এপিসোডটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আজকের এপিসোডটিও তোমাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক, কমেন্ট ও তোমার বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটি শেয়ার করে আমাদের পাশে থাকতে বলবে না। আমাদের এখন তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন। পরবর্তী এপিসোডগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।